দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের যারা জেল খাটেনি সত্যি বলছি একবার করে জেল কাটলে সব ভয় কেটে যাবে একবার করে জেল কাটলে সব ভয় কেটে যাবে তবে খাবারের মান অতি খারাপ আমি বিধানসভায় কোশ্চেন জমা করেছি আজকেই কোশ্চেন জমা করেছি মন্ত্রীর কাছে জানি না কবে আমার কোশ্চেন এলাউ হবে আমার কোশ্চেনে অনেক গাজালা লাগে এলাউ করে না জমা করেছি জেলের মধ্যে যে বন্দী থাকে বিচারাধীন বন্দীর একদিনে কত টাকা করে খাবার বরাদ্দ হয় আপনারা বললে অবাক হয়ে যাবেন উনসানির মানুষ একটু স্ট্যান্ডার্ড আছে অন্য মফস্বল এলাকা থেকেও মানে যে অর্থনৈতিকভাবে এগিয়ে আছেন স্ট্যান্ডার্ড মানে অর্থনৈতিকভাবে এগিয়ে আছে আমি বোঝানোর জন্য বলছি আপনাদের এখানে অলিদাগুলিতে তো বিরিয়ানির দোকান ছোট বড় বিরিয়ানির দোকান আছে বিরিয়ানির দোকানের পাশে বিড়াল কুকুর থাকে তো জেলের মধ্যে যে খাবারটা দেওয়া হয় যেটা খেতে দেওয়া হয় আপনাদের এলাকার বিরিয়ানির দোকানের পাশের কুকুর বিড়ালকে যদি এনে দেয় ওরাও খাবে না বলবে শুকিয়ে থাকবো রোজা অবস্থায় থাকবো ফাস্টিং থাকবো উপোস থাকবো তো আমি জেলের খাবার খাবো না ওই কুকুরগুলো খেতে চাইবে না বিড়ালগুলো এত খারাপ খাবার দেওয়া হয় কিন্তু বরাদ্দ কোথায় হচ্ছে বরাদ্দ অনেক টাকা হচ্ছে এর বিরুদ্ধে আমরা কথা বলবো আগামী দিনে ওই জন্যই আমাদের উপর এত রাগ ওই জন্যই আমাদের বিরুদ্ধে এত দেগে দেওয়া হচ্ছে বিভিন্ন মিথ্যা মামলা আমাদেরকে জুড়ে দিচ্ছে আমিও বলেছি যত মামলা দেবে দিকে যাও যত মামলা দেবে দিকে যাও কারণ হচ্ছে ভোটে দাঁড়ানোর সময় বিধানসভা ভোটে দাঁড়ানোর সময় এফিডেভিট করতে হয় আমাকে করতে হয়েছিল আমার কত সম্পত্তি আছে কি আছে হ্যান আছে তেন আছে ওখানে একটা কলম আছে কটা আমার নামে কেস আছে যখন আমাকে জিজ্ঞাসা করছিল উকিল আমি বললাম এই তো কেসে নাম লিখাবার জন্যই তো আমি রাজনীতিতে এসেছি এবার হয়তো লিস্ট বড় হবে সামনে বারে যদি ভোটে দাঁড়াই লিস্ট বেড়ে যাবে মানে আমি মানসিক প্রস্তুতি নিয়ে আছি আমাকে যতই মামলা দিক না কেন যতদিনই আটকে রাখুক না কেন যাই করুক না কেন এই শাসক যে মানুষের সাথে বিচারিতা করছে এটা আমি পোলটা মানুষের সামনে খুলে দেব আপনি আপনি অবাক হয়ে যাবেন এদের রমজান মাস আসলে মুসলমান প্রীতি বেড়ে যায় আদিবাসী দিবসে উদযাপনের দিন আসলে আদিবাসীদের প্রতি ভালোবাসা বেড়ে যায় দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ঈদের দিনে তিন দিন ছুটি ঈদের দিনে তিন দিন ছুটি সেটা হচ্ছে না দীর্ঘদিন ধরে বলে আসা হচ্ছে রমজান মাস আসলে ফলের দাম এমনি সময়ে ফলের দাম যত না থাকে রমজান মাস আসলে তার দুগুণ তিনগুণ বেড়ে যায় সন্ধ্যাবেলায় এসে ইফতারি করছে আমাদের সাথে যারা রোজাদারদের সাথে ইফতারি করছে খুব ভালো লাগছে কিন্তু ওই যে টাকায় ফলটা কিনছে দামটা যাতে ফলের কমে যায় কমানো যায় তার ব্যবস্থা সরকারকে করতে দেখি না আর এইগুলো বলে বলি আমি বলি বলি আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি ভাই বলা কি বন্ধ করে দেবো হ্যাঁ ও বিজেপি দালাল বলুক আর জারি দালাল বলুক না কেন বলা ছাড়বো না আমি তো চ্যালেঞ্জ করি আজকেও চ্যালেঞ্জ করছি এরা বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নাকি দল করছে আমি বলেছি বেশি টাকা নয় একটা টাকা বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ নিয়েছে একটা টাকা যদি প্রমাণ করতে পারে এক থেকে যত ইচ্ছা আমি সর্বনিম্ন এক টাকার কথা বলছি যদি প্রমাণ করতে পারে এই উনসানির বাসী এই ভাঙড়ের মানুষ যে যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেবো জীবন ওদের লাইভ গ্যারান্টি দিয়ে দিচ্ছি লাইভ চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আমাদেরকে প্রমাণ করতে পারবে না আর আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিতে পারবো যে যখনই মমতা ব্যানার্জি বিপদে পড়েছে দিল্লিগামী ফ্লাইট ধরেছে যখনই সমস্যায় পড়েছে দিল্লিগামী ফ্লাইট ধরেছে বা দিল্লির সাথে কথা বলেছে আপনারা অবাক হয়ে যাবেন অনেকে জানেন জানেন বা জানেন জানিয়ে দিই অসমের মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক মিল সরকারি কোনো প্রোগ্রাম নয় গভর্নমেন্টের কোনো প্রোগ্রাম নয় অসমের মুখ্যমন্ত্রী যে অসমের মুখ্যমন্ত্রী অসমের মাদ্রাসা নাকি বন্ধ করে দিতে চাইছে সেই মুখ্যমন্ত্রীর সাথে দু ঘন্টা ধরে দার্জিলিং এ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চা খাচ্ছিলেন আর তার দলের কর্মীদেরকে দিয়ে কি বলছে এ আসামে বিজেপি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে এখানে বিজেপিকে আসতে দিলে হবে না আমরাও তো বিজেপিকে আসতে দেবো না কিন্তু যে মাদ্রাসা বন্ধ করছে তার সাথে দু ঘন্টা ধরে কি মাদ্রাসা বন্ধর পরিকল্পনাটা শিখছিলেন নাকি আপনারা যে স্বামী সুব্রহ্মণ্যম মুসলমানদেরকে বলেছে তাদের কাছে ভোটাধিকার কেড়ে নাও সেকেন্ড ক্লাস নাগরিক বানিয়ে দাও কোন সরকারি প্রোগ্রাম নয় নবান্ন এসেছে তাকে উত্তরীয় পরে বরণ করে চোদ্দ তালার মধ্যে কি কুচকুচ ফুসফুস করছিলে ঠিক কিভাবে গেলে মুসলমানদেরকে ভোট কেড়ে নিয়ে যায় সে গল্পটা করছিলেন আর নওশাদ বিজেপি দালাল হয়ে যাচ্ছে
যে অমিত শাহজি বলল এনার সিএ করে নাকি তাড়িয়ে দেবে আমাদেরকে মুসলমানদেরকে দেশ থেকে, সেই অমিত শাহজির সাথে নবান্নের 14 তলায় 14 মিনিট ধরে দরজা বন্ধ করে কি গল্প করছিলেন, কিভাবে বাংলায় সিএ করবে তার রূপরেখা তৈরি করছিলেন নাকি, এর জবাব আপনাদেরকে জনমানুষে দিতে হবে। আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি কিন্তু এই সিএ এর বিরুদ্ধে বাংলা থেকে নওশাদ সিদ্দিকী গিয়ে সুপ্রিম কোর্টে কেস করেছে, যে কোন অভিষেক ব্যানার্জি কোন মমতা ব্যানার্জি কিন্তু কেস করেনি, এটা মাথায় রাখবে। নতুন করে আমাদেরকে টোপ দেওয়া হচ্ছে, 6 মাস একটা মনিটরিং কমিটি বলেছে, একটা কমিটি করে দেবে স্টেট লেভেলে হাই পাওয়ার একটা কমিটি করে দেবে, 6 মাস পরে রিপোর্ট দেবে, তার বেশিতে উনি কাজ করবেন, 6 মাস পরে তো লোকসভা ভোট, বুঝতে পারছেন ধান্দা কোথায়, সবে শেষে এসে ভোট, কমিটি করতে করতে আরো 1-2 মাস টাইম লাগবে, কমিটি হচ্ছে আর ওই কমিটি দেখিয়ে বুতে 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 এই মাইক বেঁধে বলবে খারিজি মাদ্রাসা আমরা দেবো, আমাদের সরকার এই করছে, খারিজি মাদ্রাসা আমরা দেবো, আমাদের সরকার এই করছে। আচ্ছা বলুন যারা উপস্থিত আছেন, আমরা একবারও চেয়েছি খারিজি মাদ্রাসা গুলোকে সরকারি এতে যাওয়া, একবারও চেয়েছি কেন, উল্টা যেটা এটা অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমাদের যে মাদ্রাসাগুলো আছে সরকারি মাদ্রাসা, সরকারি অনুমোদন প্রাপ্ত মাদ্রাসা, সরকারের অনুদানে চলা মাদ্রাসা, এই মাদ্রাসার পরিকাঠামো উন্নয়ন হোক এটা আমরা চাইছি, এটা উনি করছেন না, ওখানে শিক্ষক দিচ্ছেন না, ওখানে কম্পিউটার দিচ্ছেন না, ওখানে বিজ্ঞান শিখার জন্য ইংলিশ শিখার জন্য উন্নত মানের ল্যাবরেটরি থেকে শুরু করে টিচার থেকে শুরু করে ওখানে দিচ্ছে না, উনি কি দিচ্ছে, খারিজি মাদ্রাসা যেখানে আমরা চাইনি সেখানে দেবে। আবার লিখেছে স্পোর্টসে অ্যাক্টিভিটি করার জন্য চিন্তা ভাবনা নেবে, আমাদের যথেষ্ট স্পোর্টসে অ্যাক্টিভিটি আছে খারিজি মাদ্রাসাতেও, এই যেগুলো আছে সেগুলোতে করুক না, ওগুলো করবে না, আসলে ওটাতেও করবে না, ওটাতেও করবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, শুধু ওই লোকসভা ভোটকে পার করার জন্য টোপ, ঠিক বিধানসভা ভোট পার করার জন্য ডবল ডবল চাকরির টোপ ছিল, ভোট পার হয়ে গেছে এখন চাকরির পরিবর্তে চপ ভাজো, চাকরির পরিবর্তে ঝালমুড়ি বিক্রি করো, আর যাদের যোগ্য চাকরি চাইতে গেলে তাকে পুলিশকে দিয়ে কামড় দিয়েছে, ঠিক এই ধরনের আমাদেরকে বোকা বানাবে, তাই সতর্ক হন সজাগ হন, একটাই আওয়াজ তুলুন, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার পরিকাঠামোগত মান উন্নয়ন করুক, তার উদাহরণস্বরূপ তো আপনাদের এলাকার কথা বলছি, আমি অন্য জায়গার কথা বলছি না, আপনাদের এলাকার উনসানিস সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, এটাকে বলুন সরকারকে আগে অনুমোদন দিতে, এই টিচার যারা আছে দীর্ঘদিন ধরে এরা চাকরি করছে চাঁদা তুলে মাদ্রাসা চলছে, এটাকে সরকারকে টেক ওভার করতে বলুন, এটা দেখবেন করবে না, সে খারিজিতে চলে যাবে, কারণ এটা করলে জানে ওটা তো করবে, এটা করলে মাইনে দিতে হবে, এদের ছেলেমেয়েরা উন্নত মানের হবে, ঠিক একইভাবে আদিবাসী এলাকায় দেখুন, দলিত এলাকায় দেখুন, মতুয়া এলাকাতে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা পরিকাঠামো দিক থেকে ধ্বংস করে দিয়েছে, কেন করেছে, যে এরা পিছিয়ে বর্গেররা যদি শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় প্রশ্ন করবে, অধিকারের কথা বলবে, এদেরকে প্রশ্ন করতে দিলে হবে না, অধিকার সম্পর্কে সচেতন করতে দিলে হবে না, এদেরকে শুধুমাত্র এটা দিচ্ছি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আরে মানে কি ভাই, মানে কি আমার অধিকার আমাকে বুঝিয়ে দেবেন না, কিছু বললেই বলবে বিজেপির দালাল, যাব কোথায়, আমি দলিতদের হয়ে কথা বললে, মতুয়া ভাইদের হয়ে কথা বললে, রুমা ওরা হেরে কথা বলছি, ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরোধিতা করছি, আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি, আমি ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা বলছি, আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি, আমি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় তার বিরুদ্ধে কথা বলছি, আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি, আমি যাব কোথায় ভাই, আমি যাব কোথায়, কিন্তু আমি কি বলা ছেড়ে দেব, তাই আপনাদের বলবো কারো কথাই আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, কোনো কনফিউশন থাকলে ডাইরেক্ট আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা ক্লিয়ারিটি দেব, কোনো জানার থাকলে ডাইরেক্ট আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা আপনাদের কথায় উত্তর দেব, কারো কথাই বা কোনো মিথ্যা এতে আপনারা করবেন না, দেখছেন এখন ফেক জিনিস ছড়াচ্ছে, কাল কদিন আগে দেখলাম এক নেতার সাথে আমার ছবি দিয়ে দিয়েছে, বেশ ভালো কথা, দিয়ে ছবি আমি নাকি তার সাথে সেলফি তুলছি, ভালো কথা, আমাকে খুঁজতে খুঁজতে একটা মিডিয়া পার্সন একটা পাঠালো, ওই বাইরন বিশ্বাস তার সাথে ওনার ছবি ছিল 2018 সালের ছবি, সেখানে এডিট করে আমার ছবি বসিয়ে দিল, ওটা দেখে আপনারা ভুল বুঝবেন না, কোনো কনফিউশন থাকলে আমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন, দেখুন একটা আপনাদের জন্য বলি, আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতির ময়দানে আসিনি,
যদি ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতির ময়দানে আসতে হতো তাহলে আমাকে আর এই এই প্ল্যাটফর্মে দেখতে হতো না ওই বাইরান বাবুর মতো আমি কিন্তু আমি আমার জন্য আসিনি আমাদের জন্য এসেছি স্বাধীনতার এত বছর পার হয়ে যাওয়ার পরেও আপনাকে নাকি বলতে সিএএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে দাও ঠেলা বুঝো আর এটা কি করছে কে সাপ হয়ে কামড়াচ্ছে ওজারে ঝাড়ছে বিজেপি বলছে তাড়িয়ে দেবা তৃণমূল এসে মলম লাগাচ্ছে না আমি আটকে দেবো আরে দেখুন এই সিএএ এর কথা দীর্ঘকাল পরে 2004 সালে লোকসভাতে কে তুলেছিল জানেন যিনি বলছেন সিএএ এর হাত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে কেউ আপনাকে বাঁচাতেও পারবে না কেউ আপনাকে আটকাতেও পারবে না আপনার কাগজ আপনাকে আটকাবে আপনার কাগজ আপনার নাগরিকত্বের প্রমাণ সিএএ এর কথা বলে শেষ করব আমি আপনাদেরকে বলছি এটা বলি বলে অনেকে আমাকে খিস্তি দেয় সিএএ তে মুসলমান খাস করে মুসলমানরা ভয় পাবেন না আমি ওয়ান ক্যামেরা বলছি সিএএ লোকসভা আসছে সিএএ ইস্যু তুলবে সিএএ তে কোনো ভারতীয় মুসলমানকে তাড়াবে বলে ওই আইনের মধ্যে আছে কোনো কেউ আমাকে দেখাতে পারবে না আমরা ভারতীয় মুসলিম আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নাই এখানে যারা উপস্থিত আছেন বলুন তো কারো বাপ দাদা কি বাংলাদেশের কাঁটা তার পাড়ি এসেছে এ কারো এসেছে মায়ানমারের বর্ডার পাড়িয়ে এসেছি আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি আফগানিস্তান থেকে এসেছি আমরা এখানকার আমার বাপ দাদুরা দেশকে স্বাধীন করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আমরা দেশের নাগরিক আমাদেরকে তাড়াবার মতো কোনো মাইল লাল নাই শুধু আমাদেরকে ভয় দেখানো হচ্ছে সব ভালো থাকবে